শুরুতেই সংবাদ শিরোনাম। ন্যাটো থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চূড়ান্ত ইঙ্গিত দিলেন জেলেনস্কি। এবার বাইডেনের ওপর পাল্টা নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া। ইউক্রেনের জনগণ বুঝে গেছেন আসল বন্ধু কারা, আমেরিকাকে উদ্দেশ্য করে বললেন জেলেনস্কি। চব্বিশ ঘন্টায় ইউক্রেনের ১৬ আকাশযান ধ্বংস করা হয়েছে বলল রাশিয়া। রাশিয়ার যে লোভনীয় প্রস্তাবে যুদ্ধ করতে চায় সিরীয় যোদ্ধারা। প্রতি মিনিটে শরণার্থী হচ্ছে ইউক্রেনের ৫৫ শিশু। পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়তে চায় না চীন। এবার বিস্তারিত, রাশিয়ার আগ্রাসনের মধ্যেও যেহেতু ন্যাটোর কাছ থেকে আশানুরূপ সহযোগিতা পাননি ও নিকট ভবিষ্যতে ন্যাটোতে যোগ দেওয়ার কোনো সুযোগ ইউক্রেনের নেই, তাই ন্যাটো থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চূড়ান্ত ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মঙ্গলবার এক ভিডিও বার্তায় এমন কথা ইঙ্গিত দেন জেলেনস্কি। এ ব্যাপারে তিনি বলেন, বলা হচ্ছে ন্যাটোর দরজা আমাদের জন্য খোলা, কিন্তু আমরা যদি খোলা দরজা দিয়েই না ঢুকতে পারি তাহলে আমাদের এই সংগঠনের সঙ্গেই এক হয়ে আমরা কাজ করতে পারি, যেটি আমাদের সাহায্য করবে, আমাদের রক্ষা করবে এবং আলাদাভাবে নিরাপত্তা নিশ্চয়তা দেবে। এদিকে যে সংগঠনের ব্যাপারে জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন সেটি হতে পারে রাশিয়া, কারণ ইউক্রেনের ক্ষমতাসীন দলের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল রাশিয়া সঙ্গে নিরাপত্তা চুক্তির বিষয়ে তারা জোর দেবেন, যে চুক্তির মাধ্যমে রাশিয়ার কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া যাবে। ইউক্রেনে সেনা অভিযানের পর দিন থেকে এ পর্যন্ত দফায় দফায় আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পেন্টাগন ও সিআইএ প্রধানদের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। আজ মঙ্গলবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন, সিআইএ প্রধান উইলিয়াম বার্নস এবং হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এই পাঁচজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া, ফলে তারা এখন থেকে রাশিয়ায় প্রবেশ করতে পারবে না। তবে যুক্তরাষ্ট্রের অনুমোদিত ব্যক্তিদের সাথে আনুষ্ঠানিক যোগাযোগের জন্য এখনও রাশিয়ার দরজা খোলা রয়েছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে। রাশিয়ার জাতীয় স্বার্থের সাথে মিলে গেলে নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিদের সাথেও ভবিষ্যতে আনুষ্ঠানিক সম্পর্ক রাখা হবে, প্রয়োজনে তাদের স্ট্যাটাস পরিবর্তন করা হবে। কানাডার সংসদে মঙ্গলবার ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। চরম মুহূর্তে সাহায্য করার জন্য কানাডাকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। তবে তিনি ফের ইউক্রেনের আকাশে নো ফ্লাই জোন ঘোষণা করার বিষয়টি তুলেছেন। তিনি অনুরোধ করেছেন রাশিয়ার আগ্রাসন থামাতে ন্যাটো জোট যেন নো ফ্লাই জোনের বিষয়টি নিয়ে ভাবে। আর এ নো ফ্লাই জোন নিয়ে মন্তব্য করতে গিয়ে জেলেনস্কি বলেছেন, গত ২০ দিনে তিনি ও ইউক্রেনের জনগণ বুঝে গেছেন তাদের আসল বন্ধু কারা। এ ব্যাপারে জেলেনস্কি বলেন, আপনারা কি ভাবেন পারেন বন্ধু দেশকে আমরা আহ্বান করছি, দয়া করে আকাশ বন্ধ করুন, আকাশ সীমা বন্ধ করুন, বোমা হামলা থামান। এর জবাবে তারা এই পরিস্থিতিতে আমাদের জন্য উদ্বেগের কথা জানিয়েছেন, আমরা আমাদের বন্ধুদের সঙ্গে কথা বলছি, আর তারা বলছে আরেকটু ধৈর্য ধরুন। জেলেনস্কি আরো বলেন, তবে গত ২০ দিনে এই ঘটনা আমাদের দেখিয়ে দিয়েছে আমাদের আসল বন্ধু কারা। গত ২৪ ঘন্টায় ইউক্রেনের দুটি যুদ্ধ বিমান, একটি সামরিক হেলিকপ্টার ও ১৩টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগুর কোনাশেনকোভ বলেছেন, রাশিয়ার বিমান বাহিনীর আঘাতে ইউক্রেনের ১৬টি আকাশযান ধ্বংস হয়ে গেছে। তিনি আরও জানিয়েছেন, ইউক্রেনের ধ্বংসপ্রাপ্ত দুটি যুদ্ধবিমান হচ্ছে সুখুই ২৪ ও সুখুই ২৫ মডেলের। এছাড়া ধ্বংসপ্রাপ্ত আকাশযানের তালিকায় রয়েছে একটি MI-8 হেলিকপ্টার ও ১৩টি পাইলটবিহীন বিমান বা ড্রোন। এছাড়া এই সময়ের মধ্যে ইউক্রেনের ১৩৬টি সামরিক স্থাপনা ধ্বংস হয়েছে বলে জানান রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। এইসব স্থাপনার মধ্যে রয়েছে ৪টি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, ৩টি ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং ৭২টি সামরিক গ্যারেজ। রুশ বিশেষ অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনের ৩০০০এরও বেশি সামরিক স্থাপনা ও অবস্থান ধ্বংস হয়েছে বলে জানিয়েছে মস্কো। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান চালাচ্ছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে জয় পেতে সিরিয়া থেকে ভাড়াটে যোদ্ধা আনার বিষয়ে সম্মতি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে পুতিন জানিয়েছিলেন, যারা শুধুমাত্র অর্থের বিষয়টি বিবেচনা করবে না তাদেরই সুযোগ দেওয়া হবে। পুতিন সম্মতি দেওয়ার পর এখন পর্যন্ত ৪০,০০০ সিরীয় যোদ্ধা রাশিয়ার হয়ে যুদ্ধ করতে নিজেদের নাম লিখিয়েছে।
রুশ প্রেসিডেন্ট টাকা পয়সার বিষয়টি মুখ্য হিসাবে না ধরতে বললেও সিরীয় যোদ্ধাদের লোভনীয় অর্থের প্রস্তাব দিয়েছে রাশিয়া। যুদ্ধ সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করে এমন একটি সংগঠনের বরাত দিয়ে গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, রাশিয়া কথা দিয়েছে ইউক্রেনে যুদ্ধ করতে আসলে প্রতি মাসে $1,100 বেতন দেওয়া হবে, যেখানে সিরিয়াতে তারা মাসে মাত্র $30 থেকে $35 আয় করে থাকেন। তাছাড়া কেউ যদি যুদ্ধ করতে গিয়ে আহত হন তাহলে চিকিৎসা ও ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে $7,700, আর যদি কেউ ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মারা যান তাহলে সেই যোদ্ধার পরিবারকে $16,500 ক্ষতিপূরণ দেওয়ার কথা দিয়েছে রাশিয়া। রুশ আগ্রাসনের মুখে ইউক্রেন ছেড়ে পালানো মানুষের সংখ্যা 30 লাখ ছাড়িয়েছে, এদের প্রায় অর্ধেকেরই শিশু। যুদ্ধের কারণে ঘর ছাড়া এসব শিশু পাচার যৌন হয়রানির মারাত্মক ঝুঁকিতে রয়েছে জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। খবর AFP-র মঙ্গলবার জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র পল ডিলন জেনিফাই সাংবাদিকদের বলেছেন, ইউক্রেন ছেড়ে পালানো মানুষের সংখ্যা হিসাব করলে আমরা 30 লাখের মাইল ফলক পার হয়েছি। এদিন জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, ইউক্রেনীয় শরণার্থীদের মধ্যে অন্তত 14 লাখই শিশু, এদের মধ্যে 1,57,000 শিশু তৃতীয় দেশের নাগরিক। ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার বলেন, ইউক্রেনে গত 20 দিন দৈনিক গড়ে 70,000 শিশু শরণার্থী হয়েছে, যার অর্থ প্রতি মিনিটে প্রায় 55 জন এবং প্রতি সেকেন্ডে একটি শিশু শরণার্থী হয়েছে। তার মতে গতি ও মাত্রার দিক থেকে এমন সংকট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। ইউনিসেফের এই কর্মকর্তা সতর্ক করে বলেছেন, যুদ্ধ সংঘাতের কারণে ঘর ছাড়া এসব শিশু পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া, সহিংসতা, যৌন হয়রানি এবং পাচারের বড় ঝুঁকিতে রয়েছে। জরুরি ভিত্তিতে তাদের নিরাপত্তার ব্যবস্থা করা প্রয়োজন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, রাশিয়ার ওপর আরোপ করা পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে পড়তে চায় না তার দেশ। আজ স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আর বারেসের সঙ্গে এক ফোন আলাপে তিনি এ কথা বলেছেন। গত মাসে ইউক্রেনের ওপর হামলা শুরুর পর থেকে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়েছে। ওয়াং ই ফোন আলাপের সময় বলেছেন, রাশিয়া ও ইউক্রেন সংকটে তার দেশ কোনো পক্ষে নয়, তাই তার দেশ কোনো নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হতে চায় না। চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীন নীতিগতভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করার অধিকার তার দেশে রয়েছে। তিনি ইউক্রেনের প্রায় 3 সপ্তাহের এই সংঘাতকে বছরের পর বছর ধরে ইউরোপের নিরাপত্তা দ্বন্দ্বের সঞ্চয় ও তীব্রতার ফসল বলে অভিহিত করেন। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী টুইটারে লিখেছেন, আমি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউক্রেন যুদ্ধের ফলাফল এবং যুদ্ধ বন্ধের উপায় নিয়ে কথা বলেছি। রাশিয়াকে বিশ্ব মঞ্চ থেকে একঘরে করতে দেশটির ওপর চীনের সমর্থন প্রত্যাহার করতে চাপ বাড়ছে। এ পরিস্থিতিতে স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। এদিকে মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন, ইউক্রেনে যুদ্ধের জন্য চীনের কাছে রাশিয়া সামরিক ও অর্থ সহায়তা চাচ্ছে, তবে এ কথা উড়িয়ে দিয়েছে বেইজিং। হোসে ম্যানুয়েলের সঙ্গে আলোচনার সময় অবশ্য যুক্তরাষ্ট্রের এই অভিযোগের বিষয়টি আসেনি। ওয়াশিংটনের বিরুদ্ধে ক্ষতিকর ভুল তথ্য ছড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছে চীন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এইসব গুজব ছড়ালে ইউক্রেনের সংঘাত আরও বাড়বে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।